গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার আজকে আরেকটা নতুন সকাল, তা চলে এসেছি তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করার জন্য। তা দেখতেই পাচ্ছো যে আমি এখানে বিছানা তুলছি, তা তার আগে কিন্তু আমি আর শঙ্কর দুজনে মিলেই চা খেয়ে নিয়েছি। তবে আজকের চা খাওয়াটা কিন্তু আর তোমাদের সাথে আমি শেয়ার করে নিই, সরি এর জন্য। যাই হোক, এদিকে বাইরে কিন্তু ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, তো বেশ ভালোই লাগে। বৃষ্টি হলে তো খুব ভালোই লাগে, কিন্তু কি বলো তো, আবার অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগে না। তা যাই হোক, ওই যেরকম ওয়েদার সেরকম তো মেনে নিতেই হবে। আর মানুষের একটা কি প্রবলেম জানো তো, মানুষের প্রবলেম হচ্ছে গরম হলেও বলবে গরম, আবার বৃষ্টি হলেও বলবে বৃষ্টি, আবার খুব যখন ঠান্ডা পড়বে তখন বলবে খুব ঠান্ডা। অ্যাকচুয়ালি ওয়েদারও কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি কোনটা থাকলে পরে মানুষ সন্তুষ্ট থাকবে। যাই হোক, ওইদিকে বাইরে বৃষ্টি বলে আমি এই যে জামাকাপড় মেলার যে স্ট্যান্ডটা, এটাকে আমি ঘরে নিয়ে চলে এলাম। কারণ কি বলো তো, জামাকাপড়গুলো তো শুকোতে হবে, তা সেই জন্য ভাবলাম যেহেতু এই ঘরটা বেশি ইউজ করা হয় না, তা সেই জন্য আমি ভাবলাম যে এই স্ট্যান্ডটাকে এখানটা রেখে আমি ওপর থেকে ফ্যানটা চালিয়ে দেব, তাহলে পরেই কিন্তু সব জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। তো আমি প্রত্যেক দিনই কিন্তু রাত্রে করে ভাবি যে দুটো একটা ম্যাক্সি আমি যখন নাকি মশারিটা টাঙাই তো তার ওপরে টাঙিয়ে দেবো, সারারাত্রি যখন ফ্যানে তাহলে পরে শুকিয়ে যাবে। কিন্তু কি বলো তো, মনেই থাকে না, তা সেই জন্য এখন মনে করে আমি নিয়ে চলে এসেছি স্ট্যান্ডটা। যাই হোক, স্ট্যান্ডটা লাগাতেই পারছিলাম না, তা শেষ পর্যন্ত স্ট্যান্ডটা লাগিয়েছি, কারণ উল্টো পাল্টা হয়ে গেছিল। আর দেখো, সকালবেলা ঘুম থেকে মানে চোখ খুললে, মানে উঠেই যখন চোখ খুলি তখন কিছু না কিছু কাজ তো থেকেই থাকে, তাই না? দেখো হাউসওয়াইফদের কাজ, শঙ্কর আমাকে বলে যে তুমি সারাদিনে কি করো। হ্যাঁ, তা আমি ভাবি একদিন শঙ্করকে আমার জায়গায় রেখে বলবো যে তুমি আমার কাজগুলো করো আর আমি তোমার কাজটা করছি, তাহলে পরে বুঝতে পারবে যে সারাদিনে আমি কি কাজ করি। একটা হাউসওয়াইফের কি কোনো কম কাজ থাকে বলো তো দেখি? প্রচুর কাজ থাকে। তোমরা যারা হাউসওয়াইফ, যারা আমার এই ব্লগিংটা দেখছো, তোমরাই তো বলবে, তাই না, যে কাজ কতখানি থাকে। যাই হোক, দেখতে দেখতে এদিকে ওটাও সেট হয়ে গেছে আমার, আর এদিকে আমি জামাকাপড়গুলোও মেলে দিচ্ছি। তাই এগুলো মেলে দিয়ে আমি সোজা চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে ওই যে চা খেয়েছিলাম সকালবেলায়, তো ওই বাসনগুলো না ধোয়াই হয়নি, তো সেই জন্য ওগুলো ধুয়ে ফেলতে হবে। আর জমিয়ে রাখলে পরেই তো ব্যাস অনেক বাসন হয়ে যাবে, আর তখন না আমার খুব কষ্ট হয়ে যায়, একবারে না আমি বাসন মাজতে পারি না। আমি একটা একটা করে কাজ করি আর একটা একটা করে বাসন মেজে রাখি। তা দেখতেই পাচ্ছ যে এখানে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ কত জল জমে গেছে, একদম পুকুর হয়ে গেছে। তবে এই জলটা কিন্তু জমে থাকে না, এই যে এইদিকে থেকে জলটা, বৃষ্টির জলটা এসে পুরো এই দিকটা দিয়ে পাস হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর ওই যে বললাম না তোমাদেরকে যে চায়ের বাসনটা ধুয়ে রাখতে হবে, তো সেই চায়ের বাসনটাই ধুয়ে রাখছি। আর ভাবলাম যে এই বাসনটা মাজতে মাজতেই ভাবলাম যে দুধটা যে আছে ওই দুধটাকেও আমার গরম করে রাখতে হবে, মানে ফুটিয়ে রাখতে হবে, নাহলে পরে তো আবার এদিকে নষ্ট হয়ে যাবে, কারণ বৃষ্টি যতই পড়ুক না কেন, মানে ঠান্ডা তো আছে তার সাথে কিন্তু একটা গরম গরম ভাবও আছে। তা যাই হোক, আমি এই যে দেখতেই পাচ্ছ যে আমি দুধটা বসিয়ে দিলাম, আর এইদিকে আবার শঙ্করের ফোন এসছে, শঙ্কর বলছে যে তুমি একটুখানি দোকানে এলে পরে আমি তো একটুখানি কালচিনি যেতে পারি। তা বললাম যে ঠিক আছে, তা দোকান থেকে কিন্তু আমি এখন ঘুরেও চলে এসেছি, এসে মানে ভাবলাম যে না এগুলো একটুখানি ডাস্টিং করে ফেলি, আর এদিকে আমার রান্না হয়ে গেছে। তবে আজকে রান্নাটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না, কারণ কি অনেক
অনেকটা মানে বেলা হয়ে গেছিল, তা সেই জন্য আমি যদি রান্না শেয়ার করতে যেতাম তাহলে পরে আর তাহলে পরে আজকে আমার অন্য কোনো কাজই হতো না। আর তাছাড়া আজকে আমি সেরকম কিছু রান্নাও করিনি, তোমাদের সাথে যে শেয়ার করব আমি সেরকমভাবে রান্নাও করিনি, কারণ কি এত বৃষ্টি ছিল যে শঙ্কর বাজারেই যেতে পারেনি আজকে। তা যাই হোক, এই কাজকর্মগুলো আমি তাড়াতাড়ি করে সারছি, আর এদিকে মানে এই কাজকর্মগুলো করতে করতে শঙ্করও চলে এসছে, তাহলে বোঝো কতখানি বেলা হয়ে গেছে। আর সেই দিনই তো দেখলে যে আমি আয়নাটাকে পরিষ্কার করলাম, এর মধ্যেই আবার দেখো কীরকম পাউডারে পাউডার হয়ে গেছিলো। তা যাই হোক, আমি বললাম যে না, অল্প থাকতেই আবার মুছে ফেলি। তা শঙ্কর একটা কাণ্ড করে এসছে, তোমরা আমার ব্লগিংটা দেখতে থাকো, তাহলে পরেই জানতে পারবে যে কি কাণ্ড করে এসছে। ও এত চঞ্চল যে তোমাদেরকে কি বলবো, তোমরা ওর সাথে যারা চেনো তারা তো জানোই যে শঙ্কর কীরকম টাইপের ছেলে ও। তা যাই হোক, তো ওর সাথে কথা বলতে বলতে আমি এদিকে আমার আয়নাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তা ভাবলাম যে কাজ যখন করছি তখন সব কাজ একবারে সেরে তবেই আমি স্নান করতে যাব, কারণ কাজ যদি মাঝখানে ফেলে রেখে যাই সেই কাজ আর আমার করতে ইচ্ছে করবে না, এটা কিন্তু ঠিক কথা। আজ তোমাদের সাথে তো আমার রান্না কি কি রান্না করলাম সেটা তো আমি শেয়ারই করিনি, তো খেতে বসে গেছি। শঙ্কর তো অলরেডি খেতে শুরুও করে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে। তো শঙ্করের খুব খিদে পেয়ে গেছিলো আজকে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি তো দোকানে গেছিলাম, তো সেই জন্য ওখান থেকে আস্তে আস্তে না দেরি হয়ে গেছে, আর তাছাড়া এত বৃষ্টি আজকে, মানে এখন তো বৃষ্টিটা নেই, এখন বৃষ্টিটা কমে গেছে, একদমই কমে গেছে, এখন বৃষ্টি নেই বাইরে। তো যাই হোক, তা আজকে দেখো, আজকে যেহেতু অনেক বৃষ্টি ছিল তো সেই জন্য তো শঙ্কর বাজারে যেতেই পারেনি, তা আমি বললাম যে আজকে আর এই বৃষ্টির মধ্যে বাজারে যেতে হবে না, তা ঘরে যা আছে আমি তাই করি। তা যেহেতু কালকে একটু মাংস করেছিলাম, তো ওই মাংস তো রয়েই গেছে, আর তোমরা তো জানোই যে আমার মাংস থেকেই যায়, তো ওই মাংস করেছি, আর করেছি হচ্ছে আলু ভাজা, আর করেছি হচ্ছে ডাল, এখানে আছে হচ্ছে ডাল, মুসুরির ডাল করেছি, আর করেছি হচ্ছে অমলেট। অমলেটটা কি দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে অমলেট করেছি, আর দই তো আছেই, এটা তো কম্পালসারি আমাদের দই। তা আজকের লাঞ্চ আমরা এটা দিয়েই সারবো, সিম্পল খাবার, ভালো খাবার। আর আজকে রাত্রেবেলা থেকে মানে রুটি বানাবো, অনেকদিন ধরেই শঙ্কর আমাকে বলে যাচ্ছে যে রুটি করো রুটি করো, তো আমি তো রুটি করিই না। তা যাই হোক, আজকে ইচ্ছে আছে যে আমার আজকে আমি রুটি বানাবো। তো চলো এখন আমি খেয়ে নিই, আবার আসছি পরে, তা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিংটা। এখন ঘড়িতে বাজে 6:45, আর আমি বিছানায় বসে আছি, এই দেখো, তাহলে পরে বুঝতেই পারছো কতটা ঠান্ডা। তো এখন বসে বসে এই বিছানায় বসে বসে এডিটিং করছিলাম, জাস্ট পাবলিশ করলাম ভিডিওটা, ভিডিওটা পাবলিশ করার পরে তারপরে আমি ভাবলাম যে না, একটু ক্যামেরাটাকে অন করা যাক, কারণ যখন নাকি আমি আর শঙ্কর খাচ্ছিলাম তখন হয়তো তোমরা কেউ খেয়াল করেছো যে আমার টেবিলের ওপরে একটা মানে পার্সেল পড়েছিল, তো ওটা কি ছিল সেটাই তোমাদেরকে দেখাবো বলে আমি মানে কি বলবো অধীর আগ্রহ করে আছি। তা দেখানোর সময় হয়নি, তা এখন ভাবলাম যে না দেখিয়ে দিই। তা আমি মিশোতে অর্ডার করেছিলাম আমার কি বলবো এটাকে, স্লিপারই বলবো, তো সেটাই এসছে, তা চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তবে আমি কিন্তু খুলে ফেলেছি ওটা, কারণ দেখতে হয়েছিল যে আমার ওটা ঠিক হচ্ছে কিনা, তাহলে একদম ঠিক হয়েছে আর কোয়ালিটিটাও খুব ভালো। তো এই যে এটা দেখতে পাচ্ছ, তা আমি কিছুদিন আগেই অর্ডার করেছিলাম, তো এটা এসছে, তো দেখলাম যে না কোয়ালিটিটাও খুব ভালো আর পরেও খুব আরাম। এখন ঘড়িতে বাজে 9:00, আর একটু বাদেই শঙ্কর চলে আসবে, কারণ এখন বৃষ্টিটা নেই,
কিন্তু বেশ ঠান্ডা একদম। তো এখন আমি রুটি বানাবো আর কফি বানাবো। আজকে ডিনারে রুটি করব আর তার সাথে দেখি কিছু একটা তরকারি টরকারি করব আর কফি খাবো। খুব ঘুম পেয়ে গেছে আমাকে দেখে, বুঝতেই পারছো আমি শুয়েই ছিলাম, তো শঙ্কর আসবে দেখে এই জন্য উঠলাম আমি। তো চলো এখন যাই আর রুটি বানাই গিয়ে। তোমরা তো দেখলেই যে আজকে ডিনারে আমি কি কি বানালাম। তো আমি কিন্তু শঙ্করকে খেতেও দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ যে শঙ্কর খেতে বসে গেছে। আর আজকে একটা কাণ্ড হয়ে গেছে, আজকে যখন নাকি শঙ্কর দুপুরবেলায়, সেটা তো তোমাদেরকে তো আমি বলিনি, তো শঙ্কর যখন নাকি দোকান বন্ধ করে ঘরে আসছিল, তো তখন মানে শাটারটা নামাতে গিয়ে না ওর এই আঙুলটা ঠিক এইখানটা না ডিপ হয়ে কেটে গেছে। মানে ওপর থেকে দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু ভেতরটা না একদম ডিপ হয়ে কেটে গেছে। আর মানে রক্ত বলতে কি, মানে আমি যে গেছি শঙ্করকে, ও আমি তখন পুজো করছিলাম, তা আমি শঙ্করকে বললাম বিড়ালকে একটুখানি খেতে দিতে, তা শঙ্কর বিড়ালকে খেতে দিয়েছে। তারপরেই তো আমি লাঞ্চের জন্য আমি গেছি যে খেতে দেব বলে। তো গিয়ে দেখছি যে ওই স্ল্যাবটার ওপরে একদম রক্ত। তা আমি বললাম যে এখানে রক্ত কি করে পড়েছে, তো শঙ্করের হাত থেকে না মানে মানে রক্ত পড়া মানে বন্ধই হচ্ছিল না। তারপরে আবার কি বলে জানি ফ্লোরেও পড়েছিল, টপটপ টপটপ করে পড়ছিল। তারপরে শঙ্কর সেই ব্যান্ডেড লাগালো, তারপরে গিয়ে রক্তটা কমলো। তাহলে পরে চিন্তা করো বিপদ কীভাবে আসে। তা যাই হোক, তোমাদের তো আমি বলেছিলাম যে অনেকক্ষণ আগে যে খুব ঘুম পেয়েছে, সত্যিকারেরই খুব ঘুম পেয়েছে, কিন্তু ডিনার তৈরি করতে করতে না ওই ঘুমটা চলে গেছিলো। যাই হোক, এখন তাড়াতাড়ি করে ডিনার করে নেব, ডিনার করে নিয়ে তারপরে তো ঘুমিয়ে পড়ব। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।